আর অনেক কিছু এই রিলেশন তো আমরা অতি সহজেই পাতে পারি প্রত্যেকটা রিলেশন কিংবা একটা বেসিস রিলেশন হোক কিংবা একটা সেন্টেন্স রিলেশন হোক প্রত্যেকটা রিলেশন পাওয়ার জন্য আপনাকে পাঁচটি বিষয় লক্ষ্য রাখতে হবে। এই পাঁচটি পরিবর্তন যদি আপনি করতে পারেন তাহলে আপনার রিলেশন করা শেষ। কয়েকটি পরিবর্তন? পাঁচটি পরিবর্তন করলে আপনার রিলেশন শেষ। এই পরিবর্তনগুলো হচ্ছে যদি আপনাকে একটা সেন্টেন্স কিংবা একটা পেসেজ নিরসন করতে বলা হয় আপনি প্রথমে সেট রুট পরিবর্তন করবেন, মানে ডিরেক্ট থেকে ইনডাইরেক্ট করার সময় আপনি প্রথমে সেট রুট পরিবর্তন করবেন, তারপর ইনভার্টেড কমার পরিবর্তন করবেন, তারপর এই পার্সনের পরিবর্তন করবেন, টেলসের পরিবর্তন করবেন এবং কিছু নির্দিষ্ট শব্দের পরিবর্তন করবেন। আবার বলি, প্রথমে সেট টু পরিবর্তন, তারপর ইনভার্টেড কমার পরিবর্তন, তারপর পার্সোনাল পরিবর্তন, টেন্সের পরিবর্তন এবং কিছু নির্দিষ্ট শব্দের পরিবর্তন। একটা নিরসন যদি আপনি পাঁচটা পরিবর্তন করে নেন তাহলে আর পরিবর্তন করা লাগবে না, আপনার নিরসনটা পরিপূর্ণভাবে হয়ে যাবে। নিশ্চয়ই আপনি বুঝতে পারছেন। এখন প্রশ্ন হচ্ছে সেট টু পরিবর্তন যদি করবো, সেট টু পরিবর্তন কী বলবে? সেট টু পরিবর্তে অ্যাসার্টিভ সেন্টেন্সে বলবে, রোল ইম্পারেটিভ সেন্টেন্সে বলবে, অর্ডার অ্যাডভাইস রিকোয়েস্ট আদেশ বোঝাতে অর্ডার, উপদেশ বোঝাতে অ্যাডভাইস এবং অনুরোধ বোঝাতে রিকোয়েস্ট এবং ইন্টারগেটিভ সেন্টেন্সে বসবে আস্কড, ঠিক আছে? আর এক্সক্লেমেটরি সেন্টেন্সে আপনি একটাই পারবেন যে এক্সটেন্ডেড, সেট টু পরিবর্তে এক্সটেন্ডেড বসলেই হয়ে যাবে। তাহলে তখন তো বুঝলেন সেট টু পরিবর্তে কী বসবে। এখন প্রশ্ন হচ্ছে কমার পরিবর্তে কী বসবে? কমার পরিবর্তে অ্যাসার্টিভ সেন্টেন্সে বসবে দেয়ার, ইন্টারেক্টিভ সেন্টেন্সে বসবে ইফ এবং ইম্পারেটিভ সেন্টেন্সে বসবে টু। অপটিটিভে দেয়ার, অ্যাক্সিমেটিভে তো দেয়ার। এই হচ্ছে শেষ। তাহলে আবার বলি যে পাঁচটি বিষয়ে আপনি পরিবর্তন মনে রাখতে হবে। স্ক্রিনে দেখতে পাচ্ছেন পাঁচটি হল সেট টু পরিবর্তন, কমার পরিবর্তন, পার্সোনাল পরিবর্তন, টেন্সের পরিবর্তন এবং কিছু নির্দিষ্ট শব্দের পরিবর্তন। এই পাঁচটি পরিবর্তন করতে পারলে আপনার রিলেশনটা হয়ে যাবে। আশা করি ভালো লাগছে, ধন্যবাদ সবাই। প্রশ্ন হচ্ছে যে আমি ইনভার্ট কম অসেস এবার পার্সোনাল পরিবর্তন কিভাবে করব? পার্সোনাল পরিবর্তন হচ্ছে যদি এটা ফার্স্ট পার্সন থাকে, আপনার যে পার্সোনাল পার্সন যদি ফার্স্ট পার্সনে থাকে, ফার্স্ট পার্সন হচ্ছে আমি আমরা, সেকেন্ড পার্সন হচ্ছে তুমি তোমরা এবং তার পার্সন হচ্ছে বাকি আছে তারা, বাকি কারা? হি, সি, রোহিত, বই এবং আদার্স নেই, ঠিক আছে? এখন প্রশ্ন হচ্ছে ফার্স্ট পার্সন যদি থাকে তাহলে সাবজেক্ট অনুযায়ী বসবে, আর সেকেন্ড পার্সন থাকলে অবজেক্ট অনুযায়ী বসবে, আর তার পার্সন নো চেঞ্জ, ঠিক আছে? এই হচ্ছে পার্সোনাল পরিবর্তন। আমি স্ক্রিনে বিশ্লেষণ দিয়ে দেখিয়ে দিচ্ছি, আপনি দেখেন অথবা স্ক্রিনশট দিয়ে রেখে নিন। আর আমার শেষ পার্সন আমি কী কী বলেছিলাম? সেট টু পরিবর্তন, ইনভার্টেড কমার পরিবর্তন, তারপর পার্সোনাল পরিবর্তন।